আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই। এই ঘটনাটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন ان رسول الله صلى الله عليه وسلم قدم المدينه نبي كريم صلى الله عليه وسلم مدينায় আসলেন। আসার পরে তিনি দেখলেন فوجد اليهود صياما يوم عاشوراء নবীজি মদিনায় এসে দেখলেন ইহুদিরা তারা আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। কি রাখে? কারা রাখে? জোরে বলেন, কারা রাখে? ইহুদিরা। কয় তারিখে? তখন কি কারবালার ঘটনা ঘটেছে? কারবালার ঘটনা ঘটেছে নবীজির ওফাতের আরো বহু বছর। নবীজি হিজরত করে মদিনায় এসে দেখলেন ইহুদিরা রোজা রাখে মুহররমের কত তারিখে? কত তারিখে? নবীজি জিজ্ঞেস করলেন ما هذا اليوم الذي تصومونه এই দিনে তোমরা রোজা রাখছো কেন ইহুদিরা? ইহুদিরা তখন বললেন هذا يوم عظيم এটা আমাদের জন্য বিরাট একটা দিন। নবীজি বললেন কেন? ইহুদিরা তখন বলল আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গরক ফিরআউন ওয়া কওমাহু মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মূসা নবীকে এবং মূসা নবীর উম্মতকে ফেরাউন স্বৈরাচারী ফেরাউন আর ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ আস্তে বলেন। আর ফেরাউনকে আল্লাহ দলবল সহ ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে মুহররমের 10 তারিখে রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু এইজন্য আমরাও মূসা নবীকে অনুসরণ করে আমরাও রোজা রাখি। নবীজি তখন বললেন ইহুদির গোষ্ঠী শোনো ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম আমার ভাই মূসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে তোমাদের চেয়ে আমি আরো বেশি অগ্রগামী। নবীজি বললেন এখন থেকে মুহররমের 10 তারিখে আমিও রোজা রাখবো। সাহাবীদেরকে বললেন তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবা। শুরু হয়ে গেল মুহররমের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। নবীজির চারটা আমল তার ওফাতের আগ পর্যন্ত ছাড়তেনই না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আশুরার রোজা, দুই নাম্বার হচ্ছে জিলহজের প্রথম দশকের রোজা, তিন নাম্বার হচ্ছে প্রত্যেক মাসের তিন দিন আইয়ামুল বিদ 13, 14, 15, চার নাম্বার হচ্ছে ওয়ারাকাতাইন কবলাল গাদা ফজরের আগের দুই রাকাত সুন্নত। এই চারটা আমলের মধ্যে একটা আমল ছিল আশুরার রোজা, নবীজি কখনো ছাড়তেন না। আর আশুরার এই রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা মুসলমানদের উপরে ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা মুসলমানদের উপরে কি ছিল? ফরজ ছিল। এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন নবীজি আশুরার দিনে রোজা রাখলে ফায়দা কি হবে? নবীজি বললেন সিয়ামু ইয়াউমে আশুরা احتسب على الله ان يكفر السنه التي قبلها আমি আশা রাখি কেউ যদি আশুরার দিনে রোজা রাখে আল্লাহ তার পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সাহাবীরা আশুরার রোজাকে এত প্রাধান্য দিতেন, নিজেরা তো রোজা রাখতেনই, বাচ্চাদেরকে খেলনা দিতেন হাতে, খেলাধুলায় মত্ত রাখতেন যাতে বাচ্চারা খাবার দাবারের কথা ভুলে যায় আর আশুরার দিনে তারাও যেন রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। পড়ে রমজানের রোজার পরে সাহাবায়ে কেরাম আশুরার রোজাকে এমন ভাবে প্রাধান্য দিতেন, বাচ্চাদেরকেও উৎসাহিত করতেন। আশুরার রোজা নবীজি রাখছেন। সাহাবীরা এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরাও মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখে, আমরাও তো রোজা রাখি। মিলে গেল। কি হইল? মিলে গেল। নবীজি তখন বললেন মিল রাখা যাবে না। فإذا كان العام المقبل যদি আগামী বছর আমার হায়াত থাকে, আমি বেঁচে থাকি, ইনশাআল্লাহু সুন্নাহ আল ইয়াউম আত-তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখেও রোজা রাখব। ইহুদিরা রাখে 10 তারিখে, আমি 9ও রাখব, 10ও, অর্থাৎ ইহুদিদের সাথে মিল রাখব না। বর্ণনাকারী সাহাবী বলছেন فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم পরবর্তী বছর আর আসে নাই, নবীজি এর আগেই আল্লাহর দরবারে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। তাহলে নবীজি যেহেতু বলেছেন আমি বেঁচে থাকলে আগামী বছর দুইটা রাখবো, 9 এবং 10, তাহলে আমরা আশুরার রোজা একটা রাখবো না, আমরা কয়টা রাখবো? ইহুদিদের সাথে আমরা সাদৃশ্য করব না। যেমন অন্য হাদিসে এসেছে, এই হাদিসটির ব্যাপারে হাদিসের ইমামগণ কেউ কেউ বলেছেন হাদিসটি দাঈফ,
যেমন নবীজি বলেছেন সুমু ইয়াউমা আশুরা আশুরার দিনে রোজা রাখো ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ ইহুদীদের সাথে মিল করো না সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান হয় আগের দিনে রাখো অথবা আশুরার সাথে মিলাইয়া পরের দিন রাখো অর্থাৎ 9 10 অথবা 10 11 রাখো যেহেতু এই হাদিসের ব্যাপারে হাদিসের ইমামদের কথা আছে ضعيفও কেউ কেউ বলেছেন কিন্তু আগের হাদিস যেটা বলেছি নবীজি বলেছেন 9 তারিখেও রোজা রাখব এটা সহিহ হাদিস সুতরাং আমরা বলবো যে আশুরার রোজা আমরা একটা রাখব না কয়টা রাখব 9 এবং 10 আজকে কত তারিখ 2 তারিখ কত তারিখ 2 আগামী জুমাবারে হবে 9 তারিখ তাহলে আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরিকে জুমাবারে আমরা একটা রোজা রাখব আর শনিবারে আরেকটা রোজা রাখব আমরা রাখব তো ইনশাআল্লাহ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের ঘরের স্ত্রী সন্তান সন্ততি সবাইকে নিয়ে আর এবছর ঠিকঠাক মতো পড়ছে শুক্রবার শনিবার দুই দিন তো অফিসও বন্ধ থাকে তাহলে এই দুই দিন আমরা রোজা রাখব না হালুয়া রুটি খাব আরো জোরে বলেন রোজা রাখব না হালুয়া রুটি খাব রোজা রাখব না হাই হাসান হাই হোসেন করব রোজা রাখব ইনশাআল্লাহ আশুরার আমল হলো রোজা আশুরার আমল কি রোজা এটা বিজয় দিবস কারণ এই দিনে ফেরাউনের মতো স্বৈরাচারীর পতন হয়েছে দুর্ভাগ্যজনকভাবে নবীজির অফাতের অনেক বছর পরে এই দিনটাতেই আবার নবীজির প্রিয়তম দৌহিত্র নবীজির প্রিয় নাতি নবীজির প্রিয়তম দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আন তিনি আবার এই দিনে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে সপরিভাবে শহীদ হয়েছিলেন এই দিন এজন্য এই দিনটি যেমনি ভাবে বিজয়ের দিন রোজা রাখার দিন আবার ঠিক তেমনি ভাবে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এটা শোকাবহ দিন কারণ এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র সপরিভাবে ইয়াজিদ বাহিনীর হাতে ইন্তেকাল ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত লাভ করেছিলেন এই কারবালার ঘটনা আমি এখানে গত 3-4 বছর আলোচনা করেছি নতুন করে আর আলোচনা করব না আমাদের ইউটিউব চ্যানেলেও এই আলোচনা আছে এখান থেকে শিক্ষা কি নেবেন কারবালার ঘটনা থেকে দুইটা শিক্ষা নেবেন এক নম্বর শিক্ষা হলো হুসাইনি চেতনা নেবেন কি চেতনা হুসাইনি চেতনা চেতনাটা কি ইয়াজিদি শাসনের কাছে তিনি মাথা নত করেন নাই ঠিক তেমনি ভাবে ফেরাউনি শাসনেরও এই দিনে পতন হয়েছে তাহলে শিক্ষা হবে ফেরাউনি শাসন স্বৈরাচারী শাসন ব্যবস্থা ইয়াজিদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজনে দিনের জন্য জীবন দেওয়ার দৃঢ় প্রত্যয় মানসিকতা এই আশুরা থেকে নিতে নাম্বার টু আরেকটা শিক্ষা হলো যে যেমন কর্ম করে সে তেমন ফল নবীজির প্রিয়তম নাতিকে ইয়াজিদের বাহিনী এই দিনে নির্মমভাবে শহীদ করেছিল যারা এই জঘন্য কাজটি করেছিল তাদের প্রত্যেকই এর পরিণতি ভোগ করেছে যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল প্রত্যেকটা খুনি কয়েক বছরের ব্যবধানে মুখতার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে যে ইয়াজিদের শাসনামলে এই ঘটনা ঘটেছে সেই ইয়াজিদ 4 বছরের মাথায় তার ক্ষমতা হারায় এরপরে তার ছেলে মুআবিয়া ইবনু ইয়াজিদ সেও মারা যায় কয়েকদিনের মধ্যে এরপরে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ইয়াজিদের গোষ্ঠীর কেউ আর ক্ষমতার স্বাদ পায় তাহলে বোঝা গেল কি ক্ষমতার জন্য যারা নির্মমভাবে মানুষের উপর জুলুম করে এদের পরিণতি আখেরাতে তো চরম পরিণতি হবেই এর শাস্তি এরা দুনিয়াতে পাবেই পাবে এতে কোনো সন্দেহ নাই আশুরা এবং কারবালা থেকে আমরা এই শিক্ষাগুলো নিয়ে বাস্তব জীবনে এগুলো প্রতিফলিত করব ইনশাআল্লাহ